হ্যালো প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পেছনে আছে ছোট ভাই তন্ময়। আর আমি আজকে চলে আসছি নাটোরের আলমগীর ভাইয়ের ফার্মে। তো এর আগেও ভাইয়ের ভিডিও আর কি করে নিয়ে গেছিলাম, অনেকদিন পরে আজকে আসলে আসলাম। তো এর মধ্যে আমার অনেক নতুন সাবস্ক্রাইবারও চলে আসছেন, তো তারা আসলে ভাইকে হয়তো বা চিনেন না। তো যারা চিনেন বা না চিনেন, তো সকলের উদ্দেশ্যে ভাইকে নতুন ভাবে আবারও পরিচয় করাই দেব। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? তো ভাই আপনার পুরো পরিচয়টা একটু দর্শকদের মাঝে বলে দেন ভাই। আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আচ্ছা ভাই, ঠিকানা? নাটোর একডালা প্রাণ কোম্পানির পাশে। আচ্ছা, নাটোর একডালা প্রাণ কোম্পানির পাশে। দেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো দর্শক আপনার খামারে আসতে চান, তাহলে তারা কিভাবে আসবেন ভাই? নাটোর আসতে হবে আগে। হ্যাঁ, নাটোরে ট্রেনের যোগে হলো নাটোরে, বাস যোগে হলো নাটোরে। মানুষজন আর কি। তো আর তারপরে যদি কোনো দর্শক আসতে না পারেন, তো ভাই বাসের মাধ্যমে দেশের সকল জেলাতে তো ডেলিভারির ব্যবস্থা আছে নাকি? বাসের মাধ্যমে ভাই দেশের সকল জেলাতে আর কি ডেলিভারি দিয়ে থাকেন, এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম নাই। তো ভাইয়ের এখানে আজকে আসলাম অনেকদিন পরে, তো ভাই আসলে আজকে সীমিত সংখ্যক কবুতর অনেকটা কমাই দিছে আর কি। তো কিছু সংখ্যক কবুতর আছে, তো এগুলো আর কি সেল দিবেন। তো ভাই এগুলো যেহেতু সেল দিবেন, তো এগুলোর থেকে কি বাচ্চা সেল হয় না রানিং? তো ভাই সেল হয় নাকি? হ্যাঁ, রানিং বাচ্চা দুটোই সেল হয়, রানিং প্লাস বাচ্চা দুইটাই সেল হয়। তবে আজকে রানিং যেগুলো আছে বিক্রির অবস্থায় সেগুলো দেখালাম, আর বাচ্চা এখনো অনেকগুলো আর কি রেডি হচ্ছে। তো আপনাদের যদি কারো বাচ্চা কবুতর লাগে, তো ভাইকে ফোন দিবেন, ভাই দেখা যাচ্ছে দাম দরটা আর কি করে দিবেন নাকি? আচ্ছা, তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন ভাই। 01712 01712 8730 8730 ভাইয়ের নাম্বার কি হোয়াটসঅ্যাপ ইমো গুলো আছে হ্যাঁ সব হোয়াটসঅ্যাপ ইমো সকল কিছু আছে কোনো দর্শক যদি ভাই ভিডিও দেখে বুঝে নিতে অসুবিধা হয় তাহলে ভিডিও আলাদাভাবে চাইলে দিতে পারবেন তো ভাই নাকি? হ্যাঁ, ভিডিও যদি দর্শক আপনারা চান আলাদাভাবে আর কি নিতে পারবেন, এটা নিয়ে আশা করি কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো প্রিয় দর্শক, ভাইয়ের এখানে বর্তমানে কি কি কবুতর আছে আর এগুলোর বর্তমান বাজার মূল্য ভাই কেমন কি চাচ্ছেন, তো সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তো আপনারা আমার সাথেই থাকুন। আলমগীর ভাই, এখানে তো আমরা কিং কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা তো ভাই সবজি কালার। সবজি কালার। আচ্ছা, তো এটা বয়স কেমন আছে ভাই? এটা 1 বছর বয়স। রানিং? রানিং। আচ্ছা, রানিং কবুতর। তো ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে ভাই নাকি? হ্যাঁ, ডিম বাচ্চা গ্যারান্টি। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন? দাম তো চাচ্ছি 5000। দাম চাচ্ছেন ভাই 5000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে ভাই, চাওয়া দাম হচ্ছে 5000 টাকা। আলমগীর ভাই, এখানে এটা আমরা কি কবুতর দেখছি? সেকশন শিল। সেকশন শিল আমরা দেখতে পাচ্ছি। তো এটা ভাই ডাবল ক্রেস্টের তো মনে? হ্যাঁ, ডাবল ক্রেস্টের সেকশন শিল দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে? এটা বয়স 8-9 মাস। 8 থেকে 9 মাস। তাহলে রানিং তো ভাই নাকি? রানিং। হ্যাঁ, একদম রানিং কবুতর। রানিং। আচ্ছা, তো ডিম বাচ্চা গ্যারান্টি আছে? ডিম বাচ্চা গ্যারান্টি আছে। কেমন কি দাম চাচ্ছেন? এটা ওরকম 5000। 5000 টাকা ভাই চাওয়া দাম। তো আলোচনার সুযোগ আছে তো ভাই নাকি? হ্যাঁ, আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে। যদি কোনো দর্শক পছন্দ হয় আপনার, তাহলে অবশ্যই ভাইকে ফোন দেবেন, আলোচনার মাধ্যমে দাম কম বেশি ভাই আর কি আপনাদেরকে করে দেবেন। আলমগীর ভাই, এখানে তো আমরা সেকশন শিল দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেকশন শিল ডাবল ক্রেস্টেড। এখানে 3 পিস আছে? 3 পিস আছে। তো এখানে জোড়া আছে কি ভাই? জোড়া আছে, কালো দুইটা এক জোড়া, আর ওইটা এক্সট্রা মাদি। আচ্ছা, এক্সট্রা হচ্ছে ফিমেল। হ্যাঁ, ফিমেল। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এগুলা 4000 টাকা। আচ্ছা, 3 পিস যদি কোনো ভাই একসঙ্গে নিতে চায় কেমন দাম নেবেন? আলোচনা সাপেক্ষে দাম। আচ্ছা, জোড়া হলে 4000 টাকা হলে আর কি সেল দিবেন, আর যদি কেউ সিঙ্গেলে 3 পিস একসঙ্গে নেয়, তাহলে ভাইকে ফোন দিবেন, ভাই আলোচনার মাধ্যমে আর কি দাম কম বেশি করে দিবেন আপনাদের। হ্যাঁ, তালঙ্গির ভাই, এখানে এটা আমরা কিং কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা কিং কবুতর, এটা কালারটা একটু বলে দেন ভাই। এটা মিলি কালার, একটা মিলি আর একটা লাল। একটা মিলি একটা রেড। এটা কি ভাই রানিং পেয়ার? রানিং পেয়ার। আচ্ছা, তো রেডটা কি ভাই কোনো পায়ের সমস্যা আছে নাকি? হ্যাঁ, একটু পায়ের সমস্যা আছে, কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি আছে। ডিম বাচ্চা গ্যারান্টি আছে। আচ্ছা, তো কেমন কি দাম চাচ্ছেন? এগুলো 3000। 3000 টাকা হলে আর কি ভাই জোড়াটা সেল করে দিবেন। পায়ে ফিমেলটার একটু পায়ের সমস্যা আছে, তবে ডিম বাচ্চা গ্যারেন্টি আছে, তবে মেলটা ঠিক আছে। হ্যাঁ, তবে দাম চাচ্ছেন ভাই 3000 টাকা। তো এটা ভাই ফিক্স থাকবেন, আলোচনার সুযোগ আছে। সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে।
দালুঙ্গির ভাই এখানে তো আমরা হাউস পিজন দেখতে পাচ্ছি। হ্যাঁ হাউস পিজন। এগুলোর বয়স কেমন আছে ভাই? এগুলোর বয়স ওই 1 বছর। রানিং কবুতর? রানিং রানিং একদম রানিং কবুতর। তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? তা 4000 চাচ্ছি। তা ভাই দাম 4000। চাওয়া দাম হচ্ছে 4000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগে আছে। আলোচনার মাধ্যমে দাম কিছুটা আর কি কমাই দিবেন। হ্যাঁ। তো আলমগীর ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা কিং। কিং কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর একটা হচ্ছে রেড কালার, একটা ইয়েলো কালার। ইয়েলো কালার। এখানে কি কালার বাচ্চা বের হয় ভাই? ইয়েলো কালারই বাইরা বেশি। রানিং তো ভাই? হ্যাঁ রানিং। ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো? ডিমে বসে আছে। হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি। ডিম বাচ্চা গ্যারান্টি আছে রানিং কবুতর। এই যে দর্শক ডিম দেখতে পাচ্ছেন, কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা? 3500 টাকা। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 3500 টাকা। তো নাকি ভাই ফিক্স থাকবে? আলোচনার কোনো আর কি সুযোগ নাই দর্শক। তো আপনাদের যদি পছন্দ হয় তো ভাইয়ের কাছে ফোন দিবেন। তো এই মুক্তি জোড়াটা ফিক্স দাম থাকবে 2000 টাকা। তো ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা জ্যাকবিন। জ্যাকবিন আমরা দেখতে পাচ্ছি। তো জ্যাকবিনের এগুলো বয়স কেমন আছে ভাই? এই 1.5 বছর। রানিং তো ভাই? রানিং। আচ্ছা, তো রানিং কবুতর জ্যাকবিন দুইটা, দুই কালারের, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড কালার। রেড কালার। তো এখান থেকে কি কালার বাচ্চা বের হয় ভাই? এখান থেকে আপনার হচ্ছে রেড কালারই বাইর হয়। রেড কালারও বাইর হয়, আবার কালো কালারও বাইর হয়। আচ্ছা, রেডও আসে কালোও আসে। আচ্ছা, তো জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন? এটা 2000। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 2000 টাকা। তো এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। আলোচনার সুযোগ আছে ভাই। চাওয়া দাম হচ্ছে 2000 টাকা। তো আলমগীর ভাই এখানে তো আমরা বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ বোম্বাই, কালো বোম্বাই। কালো বোম্বাই আমরা দেখতে পাচ্ছি। তো এটা তো ভাই রানিং পেয়ার। হ্যাঁ রানিং পেয়ার। মার্কিন? মার্কিন তো আপনার কালোই বাইর হয়। আচ্ছা, 23 বাচ্চা কি আসে? হ্যাঁ ফ্রেশও আসে। আচ্ছা, তো মাথার কাছে আমরা ফিমেলটা আর কি তো সাদা আছে, মিশ্রণ আছে। তো বাচ্চা ফ্রেশ আসে। হ্যাঁ। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন জোড়াটার? এটা 2000। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 2000 টাকা। তো কি ভাই ফিক্স থাকবে না আলোচনার সুযোগ? আলোচনার সুযোগ আছে। এটা আলোচনার সুযোগ আছে। তো ভাই, ভাইয়ের চাওয়া দাম হচ্ছে 2000 টাকা। হ্যাঁ। তো আলমগীর ভাই এখানে তো আমরা ঢাকাইয়া কবুতর দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঢাকাইয়া গিরিবাজ। ঢাকাইয়া গিরিবাজ কবুতর আমরা দেখতে পাচ্ছি। তো অনেকে আসলে ঢাকাইয়া গিরিবাজ খোঁজেন। তো তারা যদি নিতে চান তো এটা কি ভাই রানিং সেল হয়? হ্যাঁ রানিংও সেল হয়, বাচ্চা সেল হয়। আচ্ছা, তো এটার বাচ্চা কেমন দাম নেন ভাই? বাচ্চা 400 টাকা। বাচ্চার দাম নেন ভাই 400 টাকা। তো যদি কারো প্রয়োজন হয় ভাইকে ফোন দিবেন। তো 400 টাকা কি ভাই ফিক্সড রাখেন না? ফিক্সড রাখেন 400 টাকা ভাই, একদম ফিক্সড রাখেন। যদি কারো এগুলো থেকে বাচ্চা যদি প্রয়োজন হয় ভাইকে ফোন দিবেন, ভাই আর কি দিতে পারবেন। তো ভাই বাচ্চা বিক্রি করেন 400 টাকা করে।